হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে আবার একটি নতুন ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি মাধ্যমিকে আসা ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব আর দেখা যাক যে ব্যাখ্যামূলক প্রশ্নতে আমরা কি দেখব তো প্রথম প্রশ্নর দিকে যদি আমরা যাই তাহলে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে প্রথম প্রশ্ন দেওয়া আছে বিবৃতিতে কি দেওয়া আছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন প্রবর্তন করেন কোন আইনের কথা বলা হয়েছে এখানে তিন আইন প্রবর্তন করেন তাহলে সেই তিন আইন কেন প্রবর্তন করেন বা কেন পাস করেন যদি আমরা ব্যাখ্যা দেখি ব্যাখ্যা ওয়ানে কি বলা হয়েছে এই আইন উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা ব্যাখ্যা টুতে আমরা দেখব এই আইন প্রণনের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতি সাধন করা ব্যাখ্যা তিনতে আমরা কি দেখবো এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন নিষিদ্ধ করা করা যাকে বলা হয় সরি এটা আইন সিদ্ধ হবে এটা ঠিক আছে আইন সিদ্ধ হবে তাহলে ব্যাখ্যা ওয়ান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থনৈতিকের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে তিনটে আইন কি কি ছিল বাল্য বিবাহ রোধ বহু বিবাহ রোদ এবং বিধবা বিবাহ চালু বিধবা বিবাহ চালু তাহলে প্রথম ব্যাখ্যাতে আমরা দেখবো যে ব্যাখ্যা তিন হচ্ছে তার উত্তর হবে বোঝা গেল পরবর্তী আমরা বিবৃতি যদি দেখি পরবর্তী বিবৃতি হচ্ছে ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন পাস করেন বা প্রবর্তন করেছিলেন অরণ্য আইন তোমরা জানো প্রথম অরণ্য আইন কবে এসছিল আঠারোশো পঁয়ষট্টি সালে কবে কবে এসছিল আঠারোশো পঁয়ষট্টি সালে প্রথম অরণ্য আইন এসেছিল তাহলে ভারতের প্রথম অরণ্য আইন অনুযায়ী কি বলা হয়েছে ব্যাখ্যাতে যে ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা কোনো দিনও নয় পরিবেশের ভারসাম্য নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না পরবর্তী যদি দেখা যায় তাহলে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা জীবনযাত্রার কোনো মান উন্নয়ন নিয়ে তারা কোনো মাথা ব্যথা দেখায়নি তাহলে পরবর্তী যদি ব্যাখ্যা দেখানো হয় তাহলে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অবশ্যই নিজেদের স্বার্থে কেন তারা হচ্ছে রেলপথ নির্মাণ করতে চেয়েছিল রেলপথ নির্মাণ করতে চেয়েছিল সেই রেলপথ নির্মাণের জন্য তারা কি করেছিল এই কার্ডগুলোকে ব্যবহার করতে চাচ্ছিল তার জন্য তারা কি হচ্ছে ব্যাখ্যা তিন আমাদের উত্তর হবে কি ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন বোঝা গেল পরবর্তী প্রশ্ন আমরা দেখব পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নের বিবৃতিতে কি বলা হয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হিন্দু প্যাট্রিয়ার কথা বলা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হিন্দু প্যাট্রিয়ার পত্রিকা কেন গুরুত্বপূর্ণ ছিল ব্যাখ্যা এক যদি দেখা হয় এই পত্রিকা ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী করে দ্বিতীয় ব্যাখ্যা যদি দেখা হয় তাহলে এই পত্রিকা কৃষক সমাজকে ব্রিটিশ বিরোধী করে তৃতীয় ব্যাখ্যা যদি দেখা হয় এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন নীলকর অত্যাচার সমালোচনা করে দেখো ছাত্র সমাজ নিয়ে হিন্দু প্যাট্রিয়ট বলেনি কোনো দিনও কৃষক সমাজকে ব্রিটিশ মানে সমাজের যে বিরোধিতা করতে হবে এটা নিয়েও তিনি কোনো সময় বলেননি মানে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আর তৃতীয় ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে তৃতীয় ব্যাখ্যা কি দেখানো হচ্ছে এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো সালে হয়েছিল আর নীলকর যা নীল সাহেবদের যে অত্যাচার নিয়ে যে আন্দোলন হয়েছিল কবে হয়েছিল বা নীল বিদ্রোহ কবে হয়েছিল না আঠেরোশো সালে আঠেরোশো সালে আর যদি জিজ্ঞাসা করা নীল কমিশন কবে আঠারোশো সালে নীল কমিশন কি আসছিল নীল কমিশন এসছিল বোঝা গেল তাহলে হিন্দু প্যাট্রিয় নীল এই যে নীল বিদ্রোহ নিয়ে একটা বা নীলকর অত্যাচার দিয়ে নীল লেখা একটা পত্রিকার নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হিন্দু প্যাট্রিয়র উত্তর হবে বোঝা গেল পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা বিবৃতিতে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উনিশশো সালে এখানে ভোগেশ্বরী ফুকন্নি কথা বলা হয়েছে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন তোমরা জানো যে একজন মহিলা মহিলা বিপ্লবীর নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই নাম হবে কি ভোগেশ্বরী ফুকন্নি সেই ভোগেশ্বরী ফুকন্নি কোথাকার ব্যক্তি ছিলেন কোথাকার মহিলা ছিলেন আসামের কোথাকার আসামের কোথাকার মহিলা ছিলেন তিনি আসামের ব্যাখ্যাতে দেখি যদি ভোগেশ্বরী ফুকন্ডি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান দ্বিতীয়ত যদি দেখা যায় যে পলা পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী আত্মসমর্পণ করতে স্বীকৃতি হলে পুলিশ তাকে গুলি করেন তিন নম্বর ব্যাখ্যা যদি দেখা যায় তাহলে আমরা দেখবো কি না এই যে আসামের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ অসমের কথা বলা হয়েছে অসমে নোয়া গ্রামে যে নোয়া জেলার আছে সেই পুলিশের থানা জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করছিলেন সেই সময় ভোগে শরীফ পুলিশ সেখানে হচ্ছে তাকে গুলি করা হয় এবং গুলি করার ফলে তিনি মারা যান সেখানেই এই যে পুলিশের মানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় কি নিয়ে না জাতীয় পতাকা উত্তোলনকে নিয়ে সেখানে সংঘর্ষটা হয় তার ফলে সে কি হচ্ছে সেখানে মারা যায় বোঝাতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভাতগন্ধি রচনা করেন প্রথম প্রশ্ন এটাই যে স্বামী বর্তমান ভাতগন্ধি কার রচনা স্বামী বিবেকানন্দের রচনা ব্যাখ্যা এক যদি দেখি আমরা তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা কোনো দিনই নয় আধুনিক ভারতের নিয়ে মানে ইতিহাস প্রণয়ন নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না ব্যাখ্যা দুই যদি দেখা যায় তাহলে তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা নব্য হিন্দু কোন মানে হিন্দু ধর্ম তো অনেক প্রাচীন ধর্ম এটা নব্যর কোন কথাই বলা হয়নি তিন নম্বর ব্যাখ্যা যদি দেখা যায় তার উদ্দেশ্য ছিল হচ্ছে স্বদেশিকতা প্রচার করা অবশ্যই এই উত্তরটাই হচ্ছে সঠিক হবে কি হবে ব্যাখ্যা তিন ব্যাখ্যা তিন হচ্ছে সঠিক কারণ তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা তার উদ্দেশ্য কি ছিল স্বদেশিকতা প্রচার করা বোঝা গেল স্বদেশিকতা মানে বুঝতেই পারছো পরবর্তী প্রশ্ন যদি দেখা যায় তাহলে বিবৃতি উনিশ শতকে ছাপা বই কার কথা বলা হয়েছে ছাপা বইয়ের কথা বলা হয়েছে গুলির চাহিদা বৃদ্ধি পায় কেন চাহিদা এত বৃদ্ধি পেয়েছিল শতকের কথা বলা হয়েছে যদি ব্যাখ্যা দেখা হয় এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল পরবর্তী দেখা যায় ছাপা দাম কম ছিল পরবর্তী ব্যাখ্যা এই সময় মানুষ বাংলা পড়তে শিখেছিল এই সময় মানুষ কি করেছিল বাংলা পড়তে শিখেছিল দেখো প্রথম হচ্ছে ছাপা বইগুলির চাহিদা কেন বৃদ্ধি পাচ্ছিল এইগুলো হচ্ছে সবগুলোই হতে পারে সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ঠিক আছে গুলি মানে বইগুলির দাম কম ছিল সেটাও হতে পারে কিন্তু সেই সময় মানুষ কি করেছিল পড়তে লিখতে শিখছিল ভালোভাবে পড়ালেখা শিখার জন্য বাংলা ভাষায় যে পড়ালেখা শিখছে তার জন্য বইগুলো ছাপানো হতো আর সেখানেই বইগুলোর চাহিদা কি হচ্ছিল বৃদ্ধি পাচ্ছিল তাহলে ব্যাখ্যা তিন এখানে উত্তর হবে ব্যাখ্যা তিন বোঝাতে পারছি তোমরা এই যে কোশ্চেন আমরা দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে সরাসরি তোমরা টেস্ট এবং মাধ্যমিক এই প্রশ্নগুলোকে দেখতে পাবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যদি দেখা যায় তাহলে হচ্ছে কি ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তাহলে প্রথম যদি আমরা স্টেটমেন্ট যদি দেখি ভারতের নারীরা জাতীয় আন্দোলনে জাতীয় আন্দোলন মানে আমরা বুঝতেই পারছি ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা বলা হচ্ছে প্রথম অংশ কবে নিয়েছিল সেটাও যদি জিজ্ঞাসা হয় বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো সালে হয় আর ষোলোই অক্টোবর হয় ষোলোই অক্টোবর হয় বোঝা গেল ষোলোই অক্টোবর বঙ্গবঙ্গ হয়েছিল এবার কারণ যদি দেখা যায় ব্যাখ্যাকে কি বলা হয়েছে কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল দ্বিতীয়ত হচ্ছে কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তৃতীয় যদি দেখা যায় কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল দেখো আমরা যদি দেখি গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল গান্ধী তখন ভারতেই নেই যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন গান্ধীজি ভারতেই নেই কারণ উনিশশো এর কথা বলা আছে আর ভারতে কবে এসেছিলেন গান্ধীজি উনিশশো পনেরোতে ভারতে এসেছিলেন আর সক্রিয় অংশগ্রহণ করেছিলেন কবে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ আমরা পড়েছি তাহলে গান্ধীজির কথা তো এখানে হবেই না পরবর্তী যদি দেখি কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এটা বিপ্লবী দ্বারা আর এরা ছিল অহিংস বিরোধী আন্দোলন কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল আমরা বঙ্গভঙ্গ আন্দোলন পড়েছি সেখানে বঙ্গভঙ্গের সঙ্গে আরেকটা জিনিস পড়ি স্বদেশী ও বয়কট এই স্বদেশীয় বয়কট আন্দোলন পড়ি আমরা তা স্বদেশীয় বৈকট আন্দোলনের সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি তাহলে বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল তার জন্য তারা অর্থাৎ নারীরা এখানে প্রথমবার অংশগ্রহণ করেছিল তাহলে ব্যাখ্যা কি হবে তিন উত্তর হবে বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ বিবৃতি যদি দেখি পরবর্তী উডের পেজ উডের পেজ এই উড কে ছিলেন চার্লস উডের কথা বলা হচ্ছে সেই উড কি করেছিলেন শিক্ষা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করেছিলেন শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছিলেন কবে পেশ করেছিলেন সালে যাকে আমরা উডের বলি এবার কেন পেশ করেছিলেন যাকে আমরা অনেক সময় বলা হয় কি বলা হয় শিক্ষা সংক্রান্ত ম্যাগনা কাটা কাকে বলা হয় চালসুরের ড্যাস পেচকে এবার ব্যাখ্যা একে যদি দেখি আমরা ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয় দু নম্বর ব্যাখ্যা যদি দেখি তিনি প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপযোগী উপযোগিতা উপলব্ধি করেন ব্যাখ্যা তিন যদি দেখি আমরা তিনি আধুনিক রাষ্ট্র চিন্তার প্রবর্তন করেন দেখো ইংল্যান্ডের অনুকরণে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত করতে চেয়েছিলেন তিনি প্রথম ধর্ম সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপযোগিতা উপলব্ধি করেছিলেন এই যে ব্যাখ্যা দুই হচ্ছে তার উত্তর হবে ইংল্যান্ডের অনুকরণে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিল কিন্তু পুরোটা নয় কারণ প্রাথমিক শিক্ষা তারা চেয়েছিলেন যে যেন আমাদের ভারতীয় ভাষাতে শিক্ষা দেওয়া হয় তাহলে বোঝা গেল আধুনিক রাষ্ট্র চিন্তার কোনো কথা তিনি বলেননি উডের দেশ পেজে পরবর্তী প্রশ্ন কোনো প্রশ্নতে কোন রূপ যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি সেগুলো কি পরবর্তীকালে ঠিক করে দেব বিবৃতি দেখা যায় পরবর্তী প্রশ্নের রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন যাকে ব্রহ্মচর্য আশ্রম বলা হচ্ছে ব্রহ্মচর্যা করেন এবার ব্রহ্মচর্য আশ্রম কে প্রতিষ্ঠা করেন তাহলে রবীন্দ্রনাথ করেন কোথায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এগুলো প্রতিটা থেকে একটা করে প্রশ্ন অবশ্যই আসবে তাহলে পরবর্তী যদি ব্যাখ্যা যদি দেখা যায় শান্তিনিকেতন ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বলতে পারো কিন্তু ব্যাখ্যা হিসাবে সেটা এই এটা কিন্তু সঠিক নয় পরবর্তী ব্যাখ্যা রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি মানুষের সংযোগ ঘটাতে চান আসছি একটু পরে ব্যাখ্যা তিন দেখি তিনি শ্রেণীকক্ষে পঠন পাঠন পছন্দ করতেন না নেগেটিভ কথা ব্যাখ্যাতে কোনোদিনও আসবে না মনে রাখবে সবাই যে ব্যাখ্যাতে কোনো সময় নেগেটিভ কথা আসবে না কি বলেছে শ্রেণী তিনি শ্রেণীকক্ষে পঠন পাঠন পছন্দ করতেন না এরকম কোনদিন হয় রবীন্দ্র ঠাকুর পছন্দ করতেন না তাহলে আমরা যদি দেখি তাহলে রবীন্দ্র ঠাকুর শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি আর মানুষের সংযোগ ঘটাতে চেয়েছিলেন তার জন্য শিক্ষা ব্যবস্থা জানো তোমরা যে খোলা আকাশের নিচে তারা পড়াশোনার ব্যবস্থা করেছিলেন তাহলে ব্যাখ্যা দুই এখানে কি হবে উত্তর হবে ঠাকুর শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানুষের সংযোগ চেয়েছিলেন বোঝা গেল পরবর্তী বিবৃতি দেবী চৌধুরানি লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন প্রথম প্রশ্ন এটাই যে লক্ষ্মী ভান্ডারকে প্রতিষ্ঠা করেন এবারে এখন যে লক্ষ্মী ভান্ডার তোমরা জানো যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনিও লক্ষ্মী ভান্ডার চালু করেন মানে এখনো চলছে সেটা এটা মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডারটা আছে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার ওই লক্ষ্মী ভান্ডারের মধ্যে অনেক তফাত এখন হচ্ছে মহিলাদেরকে উচ্চ শিক্ষায় বা আর্থিক সাহায্য করার জন্য লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় আর এটা কি ছিল মহিলাদেরও সাহায্য করার জন্য কিন্তু কোন মহিলাদের কথা বলা হচ্ছে না বিদেশি পণ্য বিক্রির জন্য আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য না স্বদেশি পণ্য বিক্রির জন্য উত্তর কি হবে যারা আন্দোলন করছে সেই সব মহিলারা সব মহিলারা আন্দোলন করছেন তারা তো রীতিমতো কাজে মানে যেতে পারছেন না তারা খাবে কি তা সেই হিসাবে তিনি কি করেছিলেন যে আন্দোলন যারা করছেন সেই সব মহিলাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আর্থিক সাহায্য দেওয়ার জন্য কি করেছিলেন চালু করেছিলেন বর্তমানে মানে মধ্যে অনেক কিন্তু তফাৎ আছে বোঝা গেল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কাকে নিয়ে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আমাদের ডিরোজিও নিয়ে বলা হয়েছে যে ডিরোজিও হিন্দু কলেজ ত্যাগ করতে হয় এবারে কেন ত্যাগ করতে হয় তোমরা জানো যে ডিরোজিও এত বেশি স্বদেশিক প্রেম দেখিয়েছিলেন যার ফলে হচ্ছে এই হিন্দু কলেজে কর্তৃপক্ষ তাকে পছন্দ করতে পারেননি এবং তাকে সেখান থেকে পদত্যাগ করতে হয় তো ব্যাখ্যা যদি দেখি আমরা তিনি শিক্ষকতায় শিক্ষকতায় সাফল্য অর্জন করতে পারেননি এটা ভুল কথা তোমরা জানো যে একুশ বছর বয়সে সেই কলেজের শিক্ষক হয়ে যান তিনি অসুস্থ হয়ে পড়েন এটাও ভুল কথা এর পরে অসুস্থ হবে যখন ত্যাগ করে দেওয়া হবে অর্থাৎ তাকে পদত্যাগ দিতে হবে তারপরে তিনি অসুস্থ হয়ে পড়বেন তারপর যদি দেখি আমরা তার প্রগতিশীল মনোভাব কলেজ কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি এটাই আমরা একটু আগেই বললাম যে এত বেশি তিনি স্বদেশ প্রেম দেখিয়েছিলেন যার ফলে তার কর্তৃপক্ষ যারা ছিলেন তারা কিন্তু ডিরোজিওকে পছন্দ করতে পারেননি ডিরোজিওকে পছন্দ করতে পারেন ডিরোজিও কি করেছিলেন ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলন করেছিলেন নব্যবঙ্গ আন্দোলন করেছিলেন তাহলে নব্যবঙ্গ আন্দোলন কে করেছিলেন ডিরোজিও মনে বলা হতো আমাদের এটা হচ্ছে প্রশ্ন আসতে পারে বিবৃতি পরবর্তী যদি দেখা যায় তাহলে আমরা দেখব ভারতে এখানে কমিউনিস্ট পার্টির কথা বলা হচ্ছে সিপিএম এর কথা বলা হচ্ছে সিপিআই সিপিআই ধরে নাও সিপিএম তাহলে সিপিএম বা সিপিআই যাকে বলা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আর যদি এখানে এম দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে এখানে যদি এম দিয়ে দেওয়া হয় তাহলে আমরা দেখবো মার্কসবাদ যদি এম দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে মার্কস বাদ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদ এখানে এখানে এই দেওয়া থাকে না কারণ সিপিএম থাকে বা সিপিআই থাকে ঠিক আছে মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে কি বলা হয় প্রথম প্রশ্ন এটাই দিজো দিজো কোন পার্টিকে বলা হতো দিজো কোন পার্টিকে বলা হতো কমিউনিস্ট পার্টিকে বলা হতো কেন বলা হতো যদি ব্যাখ্যা যদি দেখা হয় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ছিল প্রতিষ্ঠাতা ছিলেন দুজন নামে এক ব্যক্তি তো দুজন হবে না এখানে দ্বিজো হবে কি হবে দ্বিজো নামে এক ব্যক্তি তো এটাও হবে না পরবর্তী যদি দেখি ভারতের কমিউনিস্ট পার্টি একবার রাশিয়াতে আর একবার ভারতের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল তাহলে এখান থেকে আমরা যদি দেখতে পারি আর পরবর্তী ব্যাখ্যাটাও আমরা দেখে নিই ভারতের কমিউনিস্ট পার্টির প্রধান কেন্দ্র ছিল দ্বিজ শহর দ্বিজ বলে কোন শহর আমরা জানি না দ্বিজ বলে কোনো শহর কিন্তু নেই এখানে আমরা দেখবো যে কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠা হয়েছিল কবার প্রতিষ্ঠা হয়েছিল দুবার একবার হচ্ছে রাশিয়াতে প্রতিষ্ঠা হয়েছিল আর একবার হচ্ছে ভারতে প্রতিষ্ঠা হয়েছিল রাশিয়াতে কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর হচ্ছে আমাদের ভারতের কথা বলা হয় তাহলে উনিশশো সালে ভারতে প্রতিষ্ঠা হচ্ছে এম এন রয়ের কথা পড়বো আমরা এম এন রয়ের কথা পড়বো মানবেন্দ্রনাথ রয়ের কথা পড়বো যিনি কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এম এন রয় যাকে মানবেন্দ্রনাথ রয় বলা হয় কোথায় প্রতিষ্ঠা করেছিলেন রাশিয়ার তাজ খন্ডে উনিশশো সালে কত সালে রাশিয়ার তাজ খন্ডে উনিশশো সালে সেটা পরবর্তীকালে কোথায় আছে উনিশশো পঁচিশে আছে ভারতে আছে আর ভারত থেকে প্রতিষ্ঠা করবে সিঙ্গারা ভেলু কে করবে সিঙ্গারা বেললু চেটটিয়ার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি তাহলে বিবৃতি অনুযায়ী উনিশশো সালে কথা বলা হয়েছে তোমরা জানো উনিশশো বত্রিশে অনেকগুলো ঘটনা হয়েছে কিন্তু এখানে কি বলা হয়েছে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর কোন চুক্তি করা হয়েছিল পুনা চুক্তির কথা বলা হচ্ছে পুনা শহরে জেলে ইয়ারবাদা জেলে যখন তিনি ছিলেন তখন এই চুক্তি করা হয়েছিল আর সেই স্বাক্ষর করেন ব্যাখ্যা যদি আমরা দেখি ব্যাখ্যা যদি দেখি আমরা র্যামসে এটা কি হবে সে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বার্টরা নীতি তারা মেনে নেন দেখো একটা মনে রাখবে এখান থেকে ব্যাখ্যাতে আমাদের এটা জানতে হবে যে সাম্প্রদায়িক বাটরা নীতি কে প্রবর্তন করেছিলেন সেটা ছিল র্যামসে ম্যাকডোনাল্ড কবে করেছিলেন উনিশশো সালে কবে করেছিলেন উনিশশো সালে পরবর্তী ব্যাখ্যা যদি দেখি আমরা লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোল টেবিল বৈঠক তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল বৈঠকে যোগদানের বিষয়ে তারা সহমত হন ব্যাখ্যা তিনে আমরা দেখি হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচনের প্রক্রিয়া তারা মেনে নেন তাহলে ব্যাখ্যা তিন উত্তর হবে কি হবে ব্যাখ্যা তিন পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল পুনা চুক্তি মহাত্মা গান্ধী আর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী হিন্দুদের প্রতিনিধিত্ব করছিলেন আর বি আর আম্বেদকর কার করছিলেন না দলিতদের আমরা জানি দলিত একজন নেতার নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকর পুনা চুক্তি কবে হয়েছিল উনিশশো সালে তারিখ যদি জিজ্ঞেস করা হয় তাহলে পঁচিশে সেপ্টেম্বর কবে হবে পঁচিশে সেপ্টেম্বর হচ্ছে পুনা চুক্তি হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর উত্তরপ্রদেশে একা আন্দোলন কবে হয়েছিল যদি জিজ্ঞাসা করায় উনিশশো একুশ থেকে বাইশ উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দে একা আন্দোলন হয়েছিল এবং একা আন্দোলনের প্রসঙ্গে এখানে কি বলা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে ব্যাখ্যা এক যদি দেখি এটি ছিল ব্যক্তিগত আন্দোলন দুই এটি ছিল একটি কৃষক আন্দোলন ব্যাখ্যা তিন এটি ছিল একটি শ্রমিক আন্দোলন তোমরা জানো যে উত্তরপ্রদেশ যাকে আমরা এখন বর্তমানে উত্তর প্রদেশ বলি তাকে আমরা যুক্ত প্রদেশ বলতাম আগে কি বলা হতো যুক্ত প্রদেশ ইউনাইটেড প্রভিনস বলা হতো সেখানে যে আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে একটি আন্দোলনের নাম হচ্ছে আমাদের কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলনের নামকে আমরা কি বলি একা একা কথার অর্থ যে জিজ্ঞেস করা একা কথার অর্থ কি একা কথার অর্থ হচ্ছে একতা একা কথার অর্থ হচ্ছে একতা প্রতিটি প্রশ্ন নোট ডাউন করে রাখবে আর প্রতিটি প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন আমরা কি দেখবো ভারত সরকার উনিশশো উনত্রিশের কথা বলা হয়েছে আর আমরা জানি যে উনিশশো উনত্রিশ সালে কি হয়েছিল মিরাট মামলা হয়েছিল মিরাট আমরা জানি যে আমাদের বিপ্লবী যারা ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয় দেওয়া দেওয়া হয় হয় না দেওয়া হয় কথা বলা হচ্ছে অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলায় আমাদের বিপ্লবীদের কতজন বিপ্লবীদের কথা বলা হয় তেত্রিশ জন কতজন তেত্রিশ জন বিপ্লবীদের আমাদের এখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখানে উদ্দেশ্যে কি বলা হচ্ছে যে মামলা শুরু করে এবং ব্যাখ্যাতে কি বলা হয়েছে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা ব্যাখ্যা দুয়ে কি বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন দমন করা ব্যাখ্যা তিনের কথা বলা হচ্ছে এই উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা দেখো আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ তাহলে আমরা সেখান থেকে এটা বলতে পারি যে এটা হবে না উত্তর কারণ উনিশশো তিরিশ এটা হচ্ছে উনিশশো উনত্রিশ সালে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা এবারে বিপ্লবী তো অনেক জায়গায় আছে কিন্তু সব বিপ্লবী দমন করতে পারেনি এখানে কোন কথা বিপ্লবীতে সাম্যবাদী যে কার্যকলাপ করছিল সেই বিপ্লবী সাম্যবাদ মানে এখানে কমিউনিস্ট পার্টির কথা বলা হচ্ছে সেই কমিউনিস্ট পার্টি যে ভাবধারা সেই কার্যকলাপ যাতে দমন করা যায় সেই উদ্দেশ্যে কি করা হয়েছিল মিরাট স্বজন মামলা করা হয়েছিল তাহলে উত্তরে ব্যাখ্যা অনুযায়ী কি হবে তিন নম্বর পরবর্তী প্রশ্ন দেখো বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা আবার বামপন্থীর কথা বলা হয়েছে বামপন্থী কথার অর্থ হচ্ছে কমিউনিস্ট পার্টির কথা বলা হয়েছে বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক ভুল কথা কারণ বামপন্থীদের চিহ্নই আমরা কি জানি কাস্তে আর হাতুড়ি আছে তাদের চিহ্নতে কী আছে কাস্তে কাস্তে মানে কৃষক আর হাতুড়ি মানে হচ্ছে শ্রমিক তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে বলে তাহলে হবে না কারণ হচ্ছে কৃষক আর শ্রমিকদের তারা কি ছিল সমর্থক ছিল তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক তারা ছিল শ্রমিক কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সমর্থক তাহলে ব্রিটিশ সাম্রাজ্যে কোনোদিনও তারা সমর্থন করেনি কারণ তারা হচ্ছে যে দেশটিকে পছন্দ করে সেটা ছিল রাশিয়ার আদর্শে রাশিয়া আর রাশিয়ার সাথে আমরা জানি ব্রিটেনের একটা সংঘর্ষ বরাবরই রয়েছে তাহলে উত্তর কি হবে ব্যাখ্যা তিন তারা ছিল শ্রমিক কৃষকদের আমরা একটু আগেই বললাম যে কৃষক আর শ্রমিক শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক বুঝা গেল পরবর্তী প্রশ্ন আশা করি তোমরা এই কোশ্চেন গুলো বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি বিবৃতিতে উনিশ শতকে উনিশ শতকে বাংলা নবজাগরণ নবজাগরণ তোমরা জানো ভালো করে যে নবজাগন কোথায় হয়েছিল প্রথম প্রথম যদি জিজ্ঞাসা করায় নবজাগন কোথায় হয়েছিল ইতালিতে কিন্তু যদি শব্দটা জিজ্ঞাসা করায় শব্দটা যাকে আমরা কথা বলছি শব্দটা কোথা থেকে ফরাসি শব্দ এটা কোন শব্দ শব্দ ফরাসি হয়েছিল ইতালিতে কিন্তু ফরাসি শব্দ কি বলা হয়েছে ব্যক্তি ছিল খুবই সীমিত কেন সীমিত ছিল প্রথম প্রশ্ন এটাই যে নবজাগরণ কিন্তু আমাদের উনিশশো থেকে সীমিত ছিল নবজাগরণ মানে নতুন রূপে জাগরণ ব্যাখ্যাতে কি বলা হয়েছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল এটা তো খুবই ভুল কথা কারণ গ্রামের দিকে নবজাগরণ পৌঁছাতেই পারেনি দেখা যায় কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের সাহিত্যের ক্ষেত্রে তো ক্ষেত্রে নবজাগরণে আমরা খুব একটা গুরুত্ব দিই না ব্যাখ্যা তিনে যদি আমরা দেখি কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল অর্থাৎ জমিদারদের মধ্যে এখানে জমিদার মহাজন অথবা মধ্য সত্যভোগী যাকে বলা হয় মধ্য শ্রেণীর মানুষ মধ্যবর্তী শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে এখানে মধ্যবর্তী শ্রেণীর মানুষ অর্থাৎ যারা জমিদার জোরদার মহাজন শ্রেণী তাদের কথা বলা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যা তিন অনুযায়ী নবজাগরণটা কাদের মধ্যে বেশি ঘটেছিল না শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব ব্যক্তি ছিল তাদের মধ্যেই এটাই সীমিত ছিল বোঝা গেল পরবর্তী বিবৃতি যদি আমরা দেখি রামমোহন রায় লর্ড চিঠি লিখেছিলেন কত সালে চিঠি লিখেছিলেন আঠারোশো তেইশ সালে চিঠি লিখেছিলেন কেন লিখেছিলেন প্রশ্ন যদি করা হয় তাহলে ব্যাখ্যা যদি দেখি সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন আগে জানতে হবে যে সতীদাহ প্রথা কবে বন্ধ করা হয়েছিল উনিশশো সরি আঠারোশো উনত্রিশ সালে কবে করা হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন আর কত নম্বর রেগুলেশন সতেরো নম্বর রেগুলেশন আইন জারি করে কত নম্বর রেগুলেশন আইন 17 নম্বর রেগুলেশন আইন জারি করে লর্ড উইলিয়াম বেন্ডিং এটা করেছিলেন সতীদাহ প্রথা তাহলে এখানে লর্ড আর্মস্ট্রং কে বলেছে আর দ্বিতীয়তে সাল বলেছে 1823 সাল এটা তো 1829 সালে কথা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়েছিলেন তারপরে দেখব ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারে আবেদন জানিয়েছিলেন রাজা রামমোহন রায় মনে রাখবে কোনোদিনও সংস্কৃত শিক্ষাকে কে দেননি তিনি বারবার বলেছিলেন যে ভারতে কোন শিক্ষা দরকার ভারতে পাশ্চাত্য শিক্ষা দরকার কোন শিক্ষা দরকার ভারতে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা দরকার কারণ ভারতে ইংরেজি শিক্ষা যদি আসে তবেই আমাদের মধ্যে কুসংস্কারগুলো দূর হবে আর তার জন্য তিনি কিন্তু বরাবরই সংগ্রাম করেছেন তার জন্য লর্ড আমহকে চিঠি লিখেছিলেন এবারে কেন লিখতে হয়েছিল তার কারণ ছিল আমহ চেয়েছিলেন সংস্কৃত শিক্ষা গড়ে তুলতে তার জন্য তিনি রিকোয়েস্ট করেছিলেন আম হাসকে যেন সংস্কৃত শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা যেন নিয়ে আসা হয় সংস্কৃত মানে সংস্কৃতটাকে চেঞ্জ করে যেন বিজ্ঞান নিয়ে আসা হয় ইংরেজি শিক্ষা নিয়ে আসা হয় তার জন্য তিনি বলেছিলেন আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি বিবৃতি বিবৃতি একটা ভিডিওর মধ্যেই আমরা আমরা সমস্ত দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার আগে এগুলো দেখে যাবে কোনো অসুবিধা আর হবে না বিবৃতি যদি দেখা হয় গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে কথা বলা হয়েছে কৃষক আন্দোলন সমর্থন করেননি কারণ তিনি জানো সর্বদাই হচ্ছে জমিদারদের সমর্থকের ছিলেন সর্বদাই আমরা যদি আমেদাবাদে দেখি আমেদাবাদ সত্যাগ্রহ দেখি সেখানেও হচ্ছে জমিদারদের সমর্থনে ছিলেন কিন্তু কৃষকদের লড়াই করেছিলেন দেখি আমরা গান্ধীজি গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি হিংসাত্মক আন্দোলন বিরোধী ছিলেন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসে ছিলেন দেখুন এইটা তো একদমই হবে না কারণ জমিদার শ্রেণীর প্রতিনিধি বলতে পারবো না এটা হতে পারত কিন্তু তার মধ্যে সব থেকে ভালো যদি অপশন দেখা যায় তিনি কি বলেছেন শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন সমন্বয় মানে একসঙ্গে যেন সবকিছু কাজ করতে পারি শ্রেণী সংগ্রাম তিনি পছন্দ করতেন না আর দ্বিতীয়ত হিংসা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে হিংসা তিনি কোনোদিনও পছন্দ কিন্তু করতেন এটা হতে পারতো যদি এই অপশন না থাকতো কিন্তু এখানে দেখা যাচ্ছে শ্রেণী সংগ্রাম আর শ্রেণী সমন্বয়ের শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন তাহলে অপশন তিন এখানে উত্তর হবে পরবর্তী বিবৃতি আঠারোশো সালের কথা বলা হয়েছে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রথম প্রশ্ন এটাই যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় কেন না বলা হয়েছে পাশ্চাত্য শিক্ষা যাতে বিস্তার করা হয় ব্যাখ্যা দেখো ব্যাখ্যায় কি বলেছে এই কলেজ শুধুমাত্র হিন্দু শুধুমাত্র এটা নেগেটিভ কোশ্চেন মানে এটা আগেই কেটে দিবে শুধুমাত্র যখনই দেখবে শুধুমাত্র এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড তাহলে নেগেটিভ ওয়ার্ড যখনই দেখবে তখনই এইগুলো কোনো মানে কোনো এটা উত্তর হতে পারবে না এই কলেজ হিন্দু ব্রাহ্মণ ছাত্রদের প্রবেশাধিকার ছিল এই কলেজে হিন্দু ও ব্রাহ্মণ ছাত্রদের এখানেও একমাত্র দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে একমাত্র বলা হচ্ছে যে হিন্দু আর ব্রাহ্মণরাই মাত্র তাহলে এটাও কি হবে না উত্তর হবে না পরবর্তী যদি দেখি এই কলেজ সকল ধরনের ছাত্রদের প্রবেশাধিকার ছিল সকল ধরনের তাই কত সুন্দর কোন নেগেটিভ ওয়ার্ড নেই এখানে সব পজিটিভ কথা বলা যে সকল ধরনের ছাত্রদের প্রবেশ প্রবেশাধিকার দেওয়া হয়েছিল এখানে পরবর্তী প্রশ্ন আমাদের এখানে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আমরা কি করলাম এখানে সমাপ্ত করলাম তো তারপরে তোমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হচ্ছে ম্যাপ ম্যাপ পয়েন্টিং তোমাদের জানো পরীক্ষায় আছে চারটি ম্যাপ পয়েন্টিং থাকে আর খুবই সহজ দিয়া থাকে একদম সহজ সহজ কোশ্চেন থাকে ওই ম্যাপ পয়েন্টিং এ চারটি প্রশ্ন যদি তোমরা চারটি জায়গায় দাগ দিয়ে দিতে পারো তাহলে কি হবে চারে চার পেয়ে যেতে পারো সহজেই এটা প্রশ্ন করার থেকে প্রশ্ন ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকে কিন্তু ম্যাপ পয়েন্টিং এ সেটা কিন্তু ভুল হওয়ার চান্স খুব কম থাকে এবারে ম্যাপের মধ্যে আমরা কোন ম্যাপগুলোকে দেখব কোন ম্যাপগুলোকে দেখব যদি আমরা দেখি না ইন্ডিয়ান ইম্পর্টেন্ট আমরা মহাবিদ্রোহের কথা বলছি কোন কথা কথা বলছি বলছি আমরা খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহে কোন 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 আমাদের ইম্পর্টেন্ট কোন কোন অঞ্চলগুলো থেকে আমাদের বিদ্রোহটা সংগঠিত হয়েছিল সেই হচ্ছে জায়গাগুলো যে দেখি আমরা এখানে দেখতে পাবো যে প্রথম যদি দেখি আমরা যে মহাবিদ্রী সেন্টার প্রথমে কোথায় হয়েছিল আমরা জানি ব্যারাকপুর ছাউনি থেকে কোথায় হয়েছিল যে ব্যারাকপুর দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট এটা এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট তার নিচেই কলকাতা আছে ব্যারাকপুর এই জায়গাটা হচ্ছে বারাসাত এই জায়গাটার নাম হচ্ছে কি বারাসাত বারাসাত এটা হচ্ছে ব্যারাকপুর বাংলায় লিখে দিচ্ছি আমি ব্যারাকপুর বারাসাত ব্যারাকপুর এটা দেখতে পাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহ আলমের কথা বলা হচ্ছে আমাদের মানে মহাবিদ্রে যে নেতৃত্ব দিয়েছিলেন প্রধান নেতৃত্ব হচ্ছে দিল্লি থেকে হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ আলম দিয়েছিল দিল্লি তারপরে হচ্ছে জানো যদি অফিসিয়াল যে মহাবিদ্র কবে থেকে হয়েছে কোথা থেকে হয়েছে তাহলে সেটা হচ্ছে মেরোট থেকে হয়েছিল তারপরে বেরিলি এখানে আছে লখনৌ এখানে আছে এটা হচ্ছে গোয়ালিয়র কথা বলা হয়েছে কানপুর দেখতে পাচ্ছ কানপুর এটা হচ্ছে কানপুর এটা হচ্ছে ঝাঁসি এটা এলাহাবাদ এটা হচ্ছে এটা বেনারস এটা হচ্ছে সাতারা তাহলে এই সব অঞ্চলগুলো থেকে আমরা দেখব যে যে মহাবিদ্রটা সংগঠিত হয়েছিল তাহলে মহাবিদ্রোহের অঞ্চলগুলো দেখতে পাচ্ছ কোথায় কোথায় আছে বোঝা গেল তাহলে এইখানে যে ম্যাপটা দেওয়া আছে এইখানে এই ম্যাপে তোমরা এটা প্র্যাকটিস করবে বোঝা গেলো ম্যাপে হচ্ছে আমরা যদি দেখি তাহলে এইখান থেকে এইখানে হচ্ছে আমাদের দিল্লি আছে দিল্লি তারই উপরে হচ্ছে কি মেরোট আছে এইখানে হচ্ছে কি আমাদের ব্যারাকপুর এইখানেই হচ্ছে কি বারাসাত বোঝাতে পারছি তারপরে যদি আমরা এখানে দেখি যে এইখানে হচ্ছে তার পাশেই লখনৌ আছে লক্ষণ পরে এখানে সাতারা আছে এইখানে কানপুর আছে লক্ষ্ণৌ আর কানপুর সজাসজি আছে দেখতে পাচ্ছ এখান থেকে তাহলে আমরা যদি দেখি এই জায়গাটা হচ্ছে কি লখনৌ এই জায়গাটা হচ্ছে লখনউ এই জায়গাটা হচ্ছে কি কানপুর এটা দিল্লি এটা মেরট এটা হচ্ছে ব্যারাকপুর এটা হচ্ছে বারাসাত এটা ব্যারাকপুর এটা হচ্ছে বারাসাত তাহলে এইভাবে অঞ্চলগুলো যদি আমরা দেখে রাখি তাহলে হচ্ছে খুব সহজে আর এই জায়গাটা হচ্ছে কি সাতারা সাতারা তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে ঠিক আছে তাহলে এই ম্যাপটা আমরা যে ম্যাপটা আমরা দেখছি সেটা হচ্ছে কি মহাবিদ্রোহের কয়েকটা স্থান আর এইগুলো থেকে প্রশ্ন করবে এইগুলো থেকে প্রশ্ন করবে আর এগুলো তোমরা আশা করি করে নিতে পারবে বোঝা তাহলে এগুলো দেখে যাবে অবশ্যই ভিডিওটি এখানেই সমাপ্ত করি পরবর্তী ভিডিওতে আবার উপস্থিত হবো তোমাদের কিছু নতুন টপিক নিয়ে আশা করি তোমাদের এই সিজনটা ভালো লেগেছে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও ধন্যবাদ সবাইকে